শিশির কুমার ভাদুড়ী ছিলেন আধুনিক বাংলা নাট্যজগতের পথিকৃৎ খ্যাতনামা অভিনেতা এবং নাট্যকার, গিরিশচন্দ্র ঘোষের পর বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি বাংলা নাটকের স্বর্ণযুগের প্রথম নাটকের সেট তথা মঞ্চসজ্জা ও আলোর ব্যবহার প্রবর্তন করে নাট্যশিল্পীদের কর্মকুশলতাকে এক বাস্তবতার ও প্রাকৃতিক আঙ্গিকে উত্তরণের পথ দেখিয়েছিলেন। তিনি নাট্যাচার্য উপাধি পান। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ীর জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার রামরাজাতলায়। পিতার নাম হরিপদ ভাদুড়ী। 1905 খ্রিস্টাব্দে তিনি কলকাতার বঙ্গবাসী স্কুল থেকে প্রথম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ইংরেজিতে অনার্স নিয়ে 1910 খ্রিস্টাব্দে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন এবং 1913 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। সারা জীবন তিনি প্রচুর পড়াশুনো করেছেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বর্তমানে বিদ্যাসাগর কলেজের সুবেশ ও সুকণ্ঠ অধ্যাপক তার শিক্ষাদানের নিষ্ঠায় ছাত্রমলে অত্যন্ত প্রিয় ছিলেন। ছাত্র জীবনে ও অধ্যাপনাকালে শৌখিন অভিনেতা হিসাবে ইংরেজি ও বহু বাংলা নাটকে অংশগ্রহণ করেছেন। সাধারণত ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে তিনি অভিনয় করতেন। 1912 খ্রিস্টাব্দে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা নাটকে কেদারের ভূমিকায় তাকে দেখে বলেন, "কেদার আমার ঈর্ষার পাত্র, একদা ওই পাটে আমার যশ ছিল।" ছাত্রাবস্থা থেকেই শিশির কুমারের অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল। শৌখিন অভিনেতারূপে শেষ অভিনয় করেন 1921 খ্রিস্টাব্দে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রেমাঙ্কুর আতর্থীসহ অনেকেই তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এবং অধ্যাপনার কাজ ছেড়ে চলে আসেন পেশাদার নাট্যমঞ্চে। 1921 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে আলমগীর নাটকের নাম ভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন। তারপর চাণক্য ও রঘুবীর চরিত্রে অভিনয় করে অনন্য সাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন, কিন্তু মতানৈক্য ঘটায় ম্যাডান কোম্পানির মঞ্চ ছেড়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো ও চন্দ্রনাথ চিত্রায়নে অভিনেতা ও পরিচালকের ভূমিকা পালন করেন। 1923 খ্রিস্টাব্দে তিনি একটি নাট্যদল গঠন করেন। তার মতো শিক্ষিত সংস্কৃতিবান ব্যক্তির আগমনে বাংলার তরুণ প্রতিভার কিছু ব্যক্তিত্ব রঙ্গমঞ্চে এসে তার দলে পূর্ণতা দিয়েছিলেন। ইডেন গার্ডেনে এক্সিবিশনে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা মঞ্চস্থ করেন এবং তিনি রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করে নাট্যজগতে চাঞ্চল্যের সৃষ্টি করেন। এটি 1933 খ্রিস্টাব্দে তারই পরিচালনায় চলচ্চিত্রায়িত হয়। সীতা জনপ্রিয় হওয়ায় আলফ্রেড থিয়েটার, বর্তমানে গ্রেস সিনেমা, ভাড়া নিয়ে অভিনয়ের আয়োজন কোনো কারণে সম্ভব না হওয়ায় বসন্ত লীলা গীতিমালা অভিনয় করেন। এতে পুরনো গানের সঙ্গে হেমেন্দ্র কুমার রায় ও মণিলাল গঙ্গোপাধ্যায় রচিত কয়েকটি গান মণিলাল ও প্রেমাঙ্কুর আতর্থীর গ্রন্থনায় কৃষ্ণচন্দ্র দের নেতৃত্বে গাওয়া হয়। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী 1959 খ্রিস্টাব্দের 30শে জুন কলকাতার বরাহনগর স্থিত নিজ বাসভবনে 69 বছর বয়সে পরলোকগমন করেন।